আটতে পারে না, কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসি তো হীরা বোঝে না, আমার কষ্ট বোঝে না। মালয়েশিয়ানরা নির্যাতন করে, মালয়েশিয়ানরা নির্যাতন করে, ঘুরে আসি অ্যাম্বাসিতে, এরা তো আমাদের সেবা দেখ করবো নাকি? আমাদের সেবা করবো সেটা তো করেই না, আরো মানে ব্যবহার এত খারাপ মানে বলার মতো। আবার কইছে একজন দেয়া যে মললে লাশ পাঠাইবো কিন্তু জীবিত পাঠাইতো না। এটা সুস্থ মানুষের দেশে, যারা সুস্থ আসছে কেবল বললে সুস্থ মানুষের দেশে সমস্যা নাই। ঝামেলাই তো মানুষের, ঝামেলা করার জন্য আরো অনেক ইয়ে রয়েছে। দেখা দিলে সবই হয়, সুস্থ লোকের দুটো রয়েছে না, অসুস্থ লোকের হয় না। আমারটাও দেখ তোরা সুস্থ মানুষ, তোরা তাও দিলি দিলি ভালো। ঠিক হয়ে টাকা পয়সা হলে সব দেয়। আর হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ওই ফেসবুক এলাকা লিয়ে টাইপিং করে, হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, হ্যাঁ বিদেশে মানুষ যে কত বিপদ আছে ওইটা দেখার মতন ওর সময় নাকি, বুঝছেন? হাজার হাজার বাঙালি বিপদ ভরে গেছে, ওইটা দেখে না। ওর নেত্রী ওইটা করছে, ওর নেত্রী ওইটা করছে, হ্যাঁ এটা দেখে। হ্যাঁ একটা পোস্টে আমি অনেক উপর হইতে, হ্যাঁ ওই পোস্ট করবো না, হ্যাঁ নির্বাচনী প্রচারণা করবো, ঠিক আছে? মানুষ বিপদ আছে, হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী হয়েছে কি করতে, হ্যাঁ একটা মেসেজ করবো, মেসেজও করা যাবেও না। আশেপাশের তো পররাষ্ট্রমন্ত্রী আছে, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী আছে, একটা লোক বিপদে পড়লে এরা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়, আর না হাজার হাজার লোক বিপদে পড়ে আছে, কোন খোঁজ খবর রাখেন এনে অ্যাম্বাসাডর কয় মানুষ মরে গেলে লাশ পাঠাইবো কিন্তু জীবিত থাকতে লাশ পাঠাইতো না। এরা ভাজলামানি করে, তারপর ভাজ দেয় না, এরা নিজের দেশের নাগরিক প্রমাণ করতে কতদিন লাগবো? নিজের দেশের নাগরিক হয়ে নিজের দেশে যাবে না, ভিতরে আর কোন রাষ্ট্র আছে? শুধু এইমাত্র বাংলাদেশের এই হাই কমিশনের এরকম করছে টাকা খাওয়ার জন্য, এরা হাই কমিশনের সামনে বলে মানে টাকা খাওয়ার জন্য রেডি করতেছে।